Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Chali, are you going to? What a baji? Bouma! Otto, not a baji. Madachin. সকাল বেলা তো চেঁচাচ্ছেন কেন? আরে এ কি করছেন আপনি? আমার মাথায় আবার সব কি ঠেকাচ্ছেন? আশীর্বাদ ফুল মা, তোমার নামে মানত করেছিলাম তাই না? এসব টোটকা ফোটকা দিয়ে আপনি আমাকে আপনার বশে রাখতে চাইছেন তাই না? তবে আপনিও জেনে রাখুন, আপনি আমাকে বশ করবার যত চেষ্টাই করুন না কেন, আপনার সে আশা কিন্তু কোনোদিন সফল হবে না। পড়ে গেছে ডোনটুরি দিব্যেন্দু বাবু, এই সময় মাঝে মধ্যে এরকমই হয়, একটু সাবধানে রাখবেন। ভয়ের কিছু নেই তো ডক্টর? আরে মশাই, ইউ আর গোয়িং টু বি ফাদার, আপনি বাবা হতে চলেছেন। সকালবেলায় দাদু ভাই কখন থেকে কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? কাঁদছে তো আমি কি করবো, কিরে রে বা দুধ খাওয়াসনি? ও তো বোতল মুখে নিতে চাইছে না। বোতল মুখে নিতে চাইছে না, দেখি কেমন মুখে না নেয়। হ্যাঁ হবে, তার কারণ আমি তোমার শাশুড়ি আর এ বাড়ির মালিক, সুতরাং এ বাড়িতে কে কখন বেরোবে আর কে কখন আসবে সবটাই আমার অনুমতি সাপেক্ষ। মাস্টার মশাই না বড্ড করা করা হবে না, পড়া পারলে বুঝি মারবে না। কি হলো দেখি দেখি? তোমার না কথায় কথায় কান না, তুমি বলো যে তুমি আবার পুলিশ হবে, পুলিশ হবে না ব্যাং হবে, বুঝলে? ওঠো। এই ছবিটা কার? কেন, নিজের স্ত্রীকে দেখে চিনতে পারছো না? এক সন্তানের মা হয়েও এখনো ফিগারটা কিরকম ধরে রেখেছি বলো। ছি ছি জলি, পারলে এইভাবে আমার মান সম্মান বাজারে বিকিয়ে দিতে? আজ আমি বুঝতে পারছি কত বড় ভুল করেছি তোমার মতো মেয়েকে বিয়ে করে। তাই বুঝি আমাকে বিয়ে করে তাহলে ভুল করেছো বলছো? তা বেশ তো, সে ভুলটা শুধরে নিলেই পারো। মানে আই ওয়ান্ট ডিভোর্স। হিন্দু ম্যারেজ অ্যাক্টে 13B ধারা অনুযায়ী আমি দিব্যেন্দু রায় ও জলি রায় বিবাহ বিচ্ছেদ অনুমোদন করিলাম। তাহলে প্রদীপের দায়িত্ব? না না জল সাহেব, ওদের বলবেন না, ওরা ওরা কেউ আমাকে চায় না, কেউ আমাকে দেখতে পারে না জল সাহেব। আমি ওদের কাছে থাকবো না, আমি ওদের কাছে থাকবো না জল সাহেব। ওকে ধরো। এই গোবি জঙ্গলে কি করছো? নেমে এসো, নেমে এসো বলছি। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি? আমার বাবার কাছে, আমার বাবা এখানকার সর্দার। চলো। জয় মা দুর্গা, জয় মা কালী। এই অন্ধকারময় জগতে প্রদীপের আবির্ভাব। জয় মা, আলোর ছোঁয়া। আজ থেকে তুমি আমার দলের একজন,
কি খুশি তো মা? এখানে কোথায় যাচ্ছিস? আচ্ছা তুই কি রে? কেন চাক ভাঙা মধু? চাক ভাঙা মধু ভালুকে খেয়ে যাবে। তাড়াতাড়ি টাকা গুলো বেঁধে রে। ছবি দে না। সদার গুরুদেব আমি চললাম, দলের ভবিষ্যৎ কালি, কাল থেকে ওই কালি দলের সর্দার। এ হতে পারে না, কিছুতেই না। সর্দার ডিপার্টমেন্ট কি করছে স্যার? দিনের পর দিন আপনার ডিস্ট্রিক্টে ডাকাতি খুন রাহাজানি বেড়েই চলেছে। পুলিশ সুপার হয়ে আপনি কি করছেন? আপনার পুলিশ কি করছে? আমি তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি স্যার, বাট আই এম সরি, কিছুতেই কালীকে অ্যারেস্ট করতে পাচ্ছেন না। এদিকে সিএম আমার কাছে কৈফিয়ত চাইছে, আমি কি কৈফিয়ত দেবো বলতে পারেন? শুনুন, আপনাকে আমি ট্রান্সফার করতে বাধ্য হচ্ছি, আপনি আপাতত এই রাইটার্সে জয়েন করুন। মেদিনীপুরের এসপিকে আপনার ডিস্ট্রিক্টে আমি ট্রান্সফার করছি। ওর সার্ভিস রেকর্ড থেকে মনে হয় ওই পারবে কালীকে শায়েস্তা করতে। ম্যাডাম, আমি এখানকার এমএলএ, আমার নাম সত্যব্রত চৌধুরী। I'm not the prime minister. এইসব জিনিস আমার পছন্দ নয়। আরে জগা, এ সরকারের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সর্দার, যতটা আপনি সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু সে নয়। শুনেছি উনি এক সাংঘাতিক মহিলা। দীপক বাবু, এবার আমি দুঃখিত, আমি জানি আমার যে করা উচিত নয় আমি তাই করছি। আপনার সব জিনিস আমি আটকে রেখেছি, আপনাকে বেঁধে রেখেছি। আমি জানি চশমাটা ছাড়া আপনার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমি নিরুপায়, এগুলো আরো কয়েকদিন আমার কাছে রাখতে হবে। আচ্ছা, আপনার নাকি ওই কালীকে অ্যারেস্ট করার জন্যই এখানে পোস্টিং? হ্যাঁ, ঠিক শুনেছেন, বলতে পারেন একরকম তাই। আপনি কি আশা করেন যে কালীকে অ্যারেস্ট করতে পারবেন? অফকোর্স, উইদিন 15 ডেজ। উইদিন 15 ডেজ? তাহলে ম্যাডাম আমি অ্যাডভান্স রিপোর্টটা তৈরি করে রাখি, আমাকে তো প্রথম ছাপতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আসি ম্যাডাম। আসুন, দাঁড়ান। ইয়েস, কিছু বলবেন? আপনার ডায়েরিটা। সরি। থ্যাংক ইউ। মনে হচ্ছে নতুন হ্যান্ডেল করছেন, এটা যেখানে সেখানে ফেলবেন না, বিপদে পড়তে পারেন। বাই দ্য ওয়ে, আপনার নাম তো জিজ্ঞেস করা হলো না। ম্যাডাম, আমার দুটো নাম, একটা ওই কাগজে যে নামে লিখি সত্যবান, আর একটা নাম হলো কা। আপনি আমার আসল নাম জিজ্ঞেস করছেন তো? আমার আসল নাম হলো দীপক চক্রবর্তী। আসি। কিন্তু বাবা, এভাবে তোমার আসা উচিত হয়নি। কেন? আফটার অল, তোমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর এমনি এসেছি মা? দায়িত্ব আমাকে নিয়ে এসেছে। দায়িত্ব তো তোমার একটাই, যখন থেকে আমি বড় হয়েছি তখন থেকে তোমার কাছে আমি যেন একটা বোঝা, খালি একটাই কথা, বিয়ে বিয়ে আর বিয়ে। বিয়ে তো একটা করতেই হবে মা,
আমি রিটায়ার্ড পারসন, দুদিন বাদে চলে যাব। কিন্তু যাবার আগে তোর বিয়েটা না দিয়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো না মা। আহ বাবা, তাই সুব্রতর বাবা মাকে আমি এখানে আসতে বলেছি, তুই কিন্তু না করিস না মা। কি তোমরা? কালী পাহাড়ের কালী সন্তান। পুলিশ সাহেব পাহাড়ে রাঙাচে কানাচে ঘুঘুর ফাঁদ পাচ্ছিল। খুলে দে। আপনি যাকে ধরার জন্য পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন, সেই ডাকাত আপনার সামনে দাঁড়িয়ে। কালি, কি সৌভাগ্য আমাদের। আরে বন্যা, খালি হাতে এলি? এসপি সাহেবের জন্য একটা বসার ব্যবস্থা কর। না থাক, আপনার মতো একজন বেয়াদব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের ডেরায় বসতে আমার সম্মানে পাচ্ছি। কি বললেন আপনি? আমি বেয়াদব, আমি অ্যান্টি সোশ্যাল, আমি ক্রিমিনাল। দেখুন তো এই মেয়েটাকে, এই মেয়েটাকে দেখে এখন তো বলছেন অ্যান্টি সোশ্যাল, এ ক্রিমিনাল, এই জঙ্গলে পাহাড়ে পড়ে থাকে। কিন্তু আমরা কেউ মায়ের পেট থেকে পড়েই অ্যান্টি সোশ্যাল হইনি, ক্রিমিনাল হইনি। আমরা আপনাদের মতোই মানুষ, আমাদের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বানিয়েছে আপনাদের এই সমাজ। হোয়াট? কালী ডাকাত চিঠি পাঠিয়েছে? হ্যাঁ স্যার, লিখেছে 24 ঘন্টার মধ্যে জগাকে ছাড়তে হবে, নচেত এসপি ম্যাডামকে না জ্যান্ত করে দেবে। ক্রিমিনালকে ছাড়তে হবে? হ্যাঁ স্যার। আই সি, ওকে রিলিজ। এসপি সাহেব, আপনার পুলিশ ডিপার্টমেন্ট আমার চিঠির মর্যাদা দিয়েছে, সম্মান করেছে, ওরা যাওয়াকে ছেড়ে দিয়েছে। প্রত্যুত্তরে আমিও আপনাকে সসম্মানে মুক্তি দিলাম। এই ওনাকে এগিয়ে দে। আই উইল সি ইউ। তোমার মতো বেয়াদবকে আমি দেখে নেব। হাউ ডেয়ার ইউ। যখন আমি বেয়াদব বললেন তখন একটু বেয়াদবি তো আমায় করতেই হয়। এখন যদি আপনার ওই সুন্দর দুটি ঠোঁটে আমার ঠোঁট দিয়ে বেয়াদবি চিহ্ন এঁকে দিই। এই একে নিয়ে যা। আমি ওকে ছাড়বো না। আমিও দেখবো কার মায়ের দুধের দম বেশি, আমার না ওই কালী। আপনারা যে যা পারেন আমাকে একটু সাহায্য করুন। বুড়িমা, তুমি কে গো? বুড়িমা, এই জঙ্গলে কি করে এলে? আমি আমি গরিব বলে আমাকে 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 বাস থেকে নামিয়ে দিয়েছে। আমি আমি বড় অসুস্থ মা। তোমার তোমার কোনো চিন্তা নেই বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। এই যা, জগাকে ডেকে আন, যা শিখে যা।
সর্দার, এই বুড়িমাকে তোমার কাছে নিয়ে এসেছি। খুব অসুস্থ বুড়িমা। ওনাকে তুই ঘরে নিয়ে যা। মা, এ তোমার কেমন খেলা মা, এ তোমার কেমন বিচার, কি অপরাধ করেছি আমি যে মায়ের অবহেলার জন্যে আজ আমি সমাজের কাছে পতিত, আজ আমি ডাকাত। সেই মাকে তুমি এনে ফেললে আমার কাছে, আমায় পরীক্ষা করছো মা। কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না, এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে, পরীক্ষা তুমিই দেবে মা, তুমিই বলবে আমার কি করা উচিত, কি করব আমি, বলো মা, বলো মা, বলো। কালী সর্দার, আমার মনে হয় ওনার যা শরীরের অবস্থা তাতে করে এখনই ওনাকে একটা ভালো হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার। ইমিডিয়েটলি অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দিতে হবে, খরচা প্রায় 1,00,000 টাকার মতো লাগবে। ম্যাডাম, ম্যাডাম, সেভ মি, সেভ মি। কি হয়েছে বসুন, আপনি আমার রক্ষা করুন, আপনি আমার রক্ষা করুন, আমি মরে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশের স্বার্থে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে কি বলবেন তো। চিঠি, চিঠি, হ্যাঁ চিঠি। কিসের চিঠি? ওই ওই 1,00,000 টাকার চিঠি। রাত 12টায় আমি আসছি কালী। ম্যাডাম, গুড ইভিনিং। কি রিপোর্টার আপনি? আপনি কি করে জানলেন আমি এখানে আছি? আসলে রিপোর্টারের কান তো হাওয়ায় খবর আছে, আলাপ করতে আপনার সঙ্গে আমার কলিগ। ম্যাডাম, উইথ ইউর পারমিশন আমি এমএলএ সাহেবের একটা ইন্টারভিউ, হ্যাঁ আর কয়েকটা ছবি তুলতে চাই। ওকে, আপনার ভেতর যান। থ্যাংক ইউ। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। কালের সঙ্গে চলো, পুলিশে ইনফরমেশন দাও। কালীকে অনেক আটকাবার চেষ্টা করলাম, পারলাম না। কালী? হ্যাঁ, ও আমার সঙ্গে সাথীকে নিয়ে চলে গেল। সে কি? ইন্সপেক্টর, এক কাজ করুন, পোস্টমর্টমের ব্যবস্থা করুন, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। সাবধানে, সাবধানে। যাওয়ার আগে আমাকে সব কথা বলে গেছেন, কিন্তু সামান্য কিছু টাকার অভাবে আমি মাকে বাঁচাতে পারলাম না কালে। সামান্য কিছু টাকার অভাবে? কিন্তু আমি টিপিল্লাকে টাকা দিয়ে পাঠালাম এখানে। কিন্তু সে তো এখানে আসেনি। আসেনি? না। কোথায় যেতে পারে বিল্লা? কালি, আমার মনে হয় ও নিশ্চয়ই গঞ্জে গোলাপ ভাইয়ের কাছে টাকা উড়াতে গেছে। গোলাপ ভাইয়ের কাছে? কালী শোন, কালী, ফোন করে ফেলবো ওকে।
আমার স্বামীকে ক্ষমা করে দাও। মতি, সর্দার, আমি ওঠ। ভেবেছিলে আমার চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি। ক্ষমা তোকে, তোর মতো হারামিকে। তোর জন্য আমি আমার মাকে পেয়েও হারিয়েছি। ক্ষমা তোকে করতেই হবে, কারণ আমি তোর স্ত্রীকে কথা দিয়েছি। কিন্তু কালীর সঙ্গে বেঈমানি, একটা চিহ্ন তোর মুখে আমি এঁকে দিই। করতেই হবে। গ্রামে মানুষ থাকে না বুঝি? তাহলে তোমরা কে গো? ভূত? শোনো, আমাদের সর্দারকে নেচে গিয়ে যদি খুশি করতে পারো প্রচুর বকশিস পাবে। তাই বুঝি? চলো চলে এসো। তোমার খেলা শেষ কালী, পালাবার চেষ্টা করবে না, সব পথ বন্ধ। এসপি সাহেবা, আপনি আগুন নিয়ে খেলা করছেন। কালী সর্দারের ডেরা এসে তার চোখে ধুলো দিয়ে তাকে অ্যারেস্ট করতে চাইছেন। ডোন্ট মুভ। সাহস তো কম। নো, এক পা নড়বে না। পালাবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলি তোমার মাথাটাকে ঝাঁঝরা করে দেবে। ঝাঁঝরা করে দেবে আমার মাথা? এই দেখুন এসপি সাহেব, আপনার ওই রিভলভারের ছ ছটা গুলি আমার হাতে নাচছে। খেল মাদারিকা। আমি অত বোকা নই। তোমার মতো ক্রিমিনালকে কিভাবে ধরতে হয় তা আমার ভালো করে জানা আছে। এসপি সাহেব, ওগের ওদের সবাইকে আমার ডেরায় নিয়ে আয় তাড়াতাড়ি। আমি তো তোকে তমাম জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কেন? আরে ওই মেয়ে পুলিশটা,
ওর দলবল নিয়ে পালিয়েছে। সে কি পাহাড়ে কে কে ছিল? কেন তুই ছিলি? মানে ন্যাকামি হচ্ছে? ও পালিয়েছে না তুই পার করে দিয়েছিস? জানি না যা ছাড়। এই জি মা আয় তোর সঙ্গে আলাপ করে দিই। ইনি হলেন শ্রী নৃপেন রায়, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুব্রত রায় তার বাবা। ও আপনি সুবুদার বাবা? তুই চিনিস নাকি? বারে চিনবো না, আমি আর সুবুদা তো একই ডিস্ট্রিক্টে ছিলাম। সুবুদার ট্রান্সফার হয়ে গেল উত্তর চব্বিশ পরগনায় আর আমি এখানে। তাহলে তো ভালোই হলো, কি বলেন মশাই, শুভর্ষ শীঘ্রাম। মা তোমাকে যে আমার পুত্রবধূ হিসেবে পেতে চাই। আমার ছেলে সুব্রতকে কি তোমার পছন্দ নয়? অপছন্দ সুবুদাকে? হয়তো কোনো মেয়ের পক্ষে সুবুদাকে অপছন্দ করা কঠিন। আসলে আসলে আমি ঠিক এখনই বিয়ের কথাটা ভাবছি না, সরি। বাবা সুন্দর সুন্দর, ওয়ান্ডারফুল। ম্যাডাম আমি আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। যে হাতে গুলি বারুদ পিস্তল দিন রাত খেলা করে সেই হাতে সুরের এত জাদু, গলায় এত সুর। কি হলো, অন্য কিছু ভাবছেন মনে হচ্ছে? আচ্ছা রিপোর্টার, একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন না। বলুন তো, আপনার কি কোনো স্মৃতি আছে? ম্যাডাম পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো স্মৃতি নেই, কারো স্মৃতি সুখের কারো স্মৃতি দুঃখের। তবে ম্যাডাম স্মৃতিকে ভুলে যাই ভালো। কিন্তু আপনি কি ভুলে যেতে পারবেন আপনার জীবনের কোনো স্মৃতিকে? কালী টাকাত আপনার চোখে ধুলো দিয়ে রিপোর্টার বেশি ঘুরে বেড়াচ্ছে। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমার মান সম্মান সব তুমি। তুমি আমার সুস্থ জীবনে ফিরে এসো, তুমি স্যারেন্ডার করো প্রদীপ, স্যারেন্ডার করো। এসব কি হচ্ছে নীলিমা? তুমি কি ভেবেছ তুমি এভাবে অনশন করে থাকলে কালী এসে তোমার কাছে সারেন্ডার করবে? এতে কোনো লাভ হবে না। দিস ইজ নাথিং বাট ফিউটাইল সেন্টিমেন্ট। কি আপনি সেন্টিমেন্ট বলছেন? কিন্তু জানবেন আমার ভালোবাসা যদি কোনো ফাঁক না থাকে ও আসবে, ওকে আসতে হবে। ডাক্তার রিপোর্টার দীপক চক্রবর্তী, হঠাৎ প্রদীপ বাবু আমাকে আসতে হলো একটা বিশেষ প্রয়োজনে। আমার কাছে আপনার প্রয়োজন? আরে কি সৌভাগ্য আমার, বলুন। আপনার উপর ডিপেন্ড করছে একজনের জীবন মরণ। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এসপি মিস নীলিমা সেন অনশন করছেন আজ সাত দিন, যতক্ষণ আপনি সারেন্ডার না করছেন ততক্ষণ উনি জলস্পর্শ করবেন না। প্রদীপ বাবু এমন যেন না হয় ওনার মৃত্যুর জন্য আপনি দায়ী হন, তাহলে আগামী দিনে কোনো ছেলে মেয়ে কেউ কাউকে ভালোবাসবে না, এই পৃথিবী ভালোবাসার উপর বিশ্বাস হারাবে। চলি বন্ধু। কালী সর্দার, কালী সর্দার,
বিলিটের মর্যাদা দিতে যাচ্ছ? হ্যাঁ তা যাও যাও যাও, কিন্তু এদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। তোরাও সব বোকার দল। ও না হয় সারেন্ডার করার পর ফুটফুটে সুন্দর এসপি মাগিটাকে পাবে, কিন্তু তোরা আমার ভাড়া ভাতে ছাই দিবি। মা আমি চললাম, তুমি ওদের সবাইকে দেখো মা। কালী, কালী তুই কোথায় যাচ্ছিস? কালী বোন, আমি অমৃতের সন্ধান পেয়েছি। কালী! নীলিমা! ডান! নীলিমা! আমাকে একটি বার যেতে দিন উপরে। আমাকে কাণ্ড মগ, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটি বার দেখা করতে দিন। নীলিমা! নীলিমা! প্রদীপ! প্রদীপ! নীলিমা! এখানে রাখ সবাই। আমি তোমার কাছে ফিরে এসেছি।